নমস্কার বন্ধুরা, ইওর বিউটি টিউবে আপনাদের স্বাগতম। আজকে আমি একটি সিম্পল কিন্তু পাওয়ারফুল রেমেডি দেখাবো। এটির ব্যবহারে আপনার চুল লম্বা, ঘন, মজবুত হবে এবং চুল পড়ার সমস্যাও দূর হবে। এছাড়াও চুল সফট, সিল্কি, স্মুথ হবে। তো চলুন দেখা যাক এটিকে কিভাবে বানাবেন। এজন্য একটি পাত্রে 1 টিস্পুন ভ্যাজলিন নিন। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন ক্যাস্টর অয়েল, 1 টেবিল স্পুন কোকোনাট অয়েল ও 1টা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে মিশিয়ে ফেলুন। ভ্যাজলিন চুলকে হাইড্রেট এবং নারিশ করে। ভ্যাজলিন থেকে চুলের স্প্লিটেন্সের সমস্যাও দূর হয়ে যায়। ভ্যাজলিনের ব্যবহারে ড্রাই, ফ্রিজি চুল একদম সফট, ম্যানেজেবল হয়, যার ফলে চুল দ্রুত লম্বা হয়। এবার এটিকে রাতে শোবার আগে মাথা ও চুলের শেষ পর্যন্ত ভালোভাবে লাগিয়ে 5 মিনিট অবধি মাসাজ করুন। পরের দিন সকালে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই উপায়টিকে আপনি সপ্তাহে 1 বার ব্যবহার করুন। এটিকে মাত্র 1 মাস অবধি ব্যবহার করলেই আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। এই ভিডিওটিকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তবে এটিকে অবশ্যই লাইক করুন এবং ফেসবুক, টুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। এবং আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে একদম ফ্রিতে এখনই প্লিজ সাবস্ক্রাইব করে নিন।